beautiful, mind blowing. Love Shahrukh. Shahrukh money holo ekbare hot. Cinema bhai khubi hot. Bete ko hath lagane se pehle baap se baat kare. এই প্রথম আর কি হিন্দি ছবি ফুল স্ক্রিনে দেখতে পারছি তো এটা খুবই একটা আনন্দের ব্যাপার যে আমরা ফুল ফ্যামিলি আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমাদের বাচ্চাকে নিয়ে আসছি আমরা খুব এনজয় করছি যে সাউন্ড যে ফাইট সব মিলে মানে আর কি মানে অন্যরকম একটা আনন্দ হয়েছে হ্যাঁ বারবার আসুক এরকম ভালো মুভিগুলো বারবার বাংলাদেশে আসুক তাহলে যেরকম হল ফুলফিল থাকবে এরকম আমরাও আনন্দ পাবো সিনেমা ভাই খুবই জোর কিন্তু আমি বলি ভাই যে সব অডিয়েন্সদের সাথে বসছি মনে হয় যে হ্যাকুবির জন্য জোর নাই সকালবেলা ভাত খেয়ে আমরা জাস্ট আমরা তিনজন চিল্লাই চিল্লাই পুরো আমি বলতেছি শাহরুখ আর শাহরুখের বাপের পারফরম্যান্স পুরাই জোর পুরাই লেজেন্ড সিনেমা আমি আমার হোল লাইফই দেখিনি এক কথায় খুবই ভালো লাগছে সিনেমাটা বাসায় যাই খাবার খাই তো মাইন্ড ব্লোয়িং ভাই মাইন্ড ব্লোয়িং এত অসাম ভাই মুভি আমি কি বলবো ভাই রেটিং এ 10 যদি দিত ভাই 10 এর 10 আর কোন কথা নাই কিং গান কোন কথা হবে না কিং গান জওয়াত পুরা কিং ভাই কি কম ভাই মাইন্ড ব্লোয়িং মুভি ছিল ভাই মাইন্ড ব্লোয়িং ভাই প্রত্যেকটা সিন ভালো লাগছে ভাই আর অ্যাকশন আর রোমান্টিক মানে প্রত্যেকটা সিন ভাই শাহরুখ খান ইজ মানে কিং অফ দা বলিউড নট বলিউড ছিল ভাই সালমান খানের পরে যদি কোনো সুপারস্টার থাকে শাহরুখ খান জওয়ান মানে দেখতে আসছি শাহরুখ মানেই হলো একবারে হট মানে একবারে সুপার ডুপার হিট একটা মুভি মানে দেখে দিল খুশ মানে আর বলার কিছু নয় অতুলনীয় একটা ছবি যেমন অ্যাকশন মানে ফুল মাস্তি সেই এনজয় করছি ধন্যবাদ অনেক মজা পাইছি কাহিনী অনেক ভালো আসলে শেষ না দেখা পর্যন্ত বোঝা যায় না যে ছবিটা মানে কি হতে যাচ্ছে গান ফাইট তারপরে কাহিনী সবই সুন্দর অনেক ভালো খুবই ভালো লেগেছে এবং কাহিনী শাহরুখের মুভি আমার মনে হয় শাহরুখের ক্যারিয়ারের বেস্ট মুভি হতে চলেছে এটা এটা তো অনেক বড় পাওয়া বাংলাদেশের সার্কিয়ানদের জন্য যে ইন্ডিয়ার পরের দিনে আমাদের এখানে রিলিজ হচ্ছে কারণ আমরা সবসময় নিজেদেরকে অনেক আনলাকি মনে করতাম যে এস আর কের কোনো মুভি আমরা বিগ স্ক্রিনে দেখতে পারি নাই পাঠান আসছে কয়েক মাস পর আফটার লাইক 100 ডেজ অ্যান্ড এটা পরের দিনই সো এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না আমার জন্য জওয়ান ইজ পাঠানই আমার এত পছন্দ হয়েছে এভরি ওয়ান লাভড ইট সো মাচ জওয়ান ইজ লাইক 1000 টাইমস বেটার দেন পাঠান সাম সুপার বিউটিফুল মাইন্ড ব্লোয়িং লাভ শাহরুখ অনেকই সুন্দর অনেক ভালো লেগেছে বলার বাহিরে শাহরুখ ইজ দ্য বেস্ট টপ অফ দ্য ওয়ার্ল্ড আর কি বলবো আমি অনেক বড় ফ্যান শাহরুখের আই লাভ শাহরুখ সবই ভালো লেগেছে সবই ভালো লেগেছে এখানে ভালো না লাগার কোনো কিছু ছিলই না যেহেতু শাহরুখের বিষয় শোয়ের চেয়ে বড় কথা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রথম শাহরুখ খানের মানে ছবি দেখলাম হলে বসে সো এটা অনেক বেশি এক্সাইটিং এবং এটা অনেক বেশি ভালো লাগা সো এর আগে যখন পাঠান দেখেছিলাম সো তখনও যেই ভালো লাগা কাজ করছিল সো এখন আরও বেশি ভালো লাগলো যে এরকম একটা ছবি দেখলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য এখনও ওভারডোজড মানে মুভির গল্প সব কিছু মিলে আমার জাস্ট বের হয়ে এসে বলাটা খুবই কষ্টের এবং মানে মানে আমি আসলে কোনো ভাষা বা কোনো বিশেষণ বা যেগুলো ইউজ করা উচিত সেগুলো আমার ভান্ডারে এখন নেই মানে আউটস্ট্যান্ডিং মানে অ্যামেজিং মানে আসলে বলার কিছু নাই মানে শাহরুখ খান আমার কাছে মনে হয় যে মানে শাহরুখ খান আসলে